প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচএম সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় প্রতিযোগিতা আইন 2012। এই আইনটি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। ব্যারিস্টার মাহসিব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, 2012 সালে প্রতিযোগিতা আইনটি প্রণয়ন করা হয়েছে। আমাদের দেশের অর্থনৈতিক বিকাশের সাথে সাথে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিতকরণের জন্য এবং প্রতিযোগিতা বিরোধী যে চুক্তি বা কর্মকাণ্ড রয়েছে এগুলোকে নিরুৎসাহিত করার জন্য এরকম একটি আইন অনেক দিন ধরেই প্রয়োজন ছিল। ব্যারিস্টার মাহসিব, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে এই আইনের মূল উদ্দেশ্যটা কি, যেটা আমি বলছিলাম যে মার্কেটে বা বাজারে একটি সুস্থ পরিবেশ, যারা ব্যবসায়ীরা আছে তাদের মধ্যে একটা সুস্থ পরিবেশ নিশ্চিতকরণের জন্য, এবং এছাড়া আর কি কি উদ্দেশ্য রয়েছে এই আইনের? খুব সুন্দর একটি গুছানো প্রশ্ন আপনার। দেখেন, আসলে এখন শুধুমাত্র আমাদের দেশে না, অ্যাপ্রক্সিমেটলি 140টা দেশে এই আইনটা আছে। জি, এটা একটা ইউনিফর্ম একটা আইন। যেমন আপনার অন্য অন্য যেসব ইন্টারন্যাশনাল লসগুলি থাকে, লেবার ল অথবা হচ্ছে গিয়ে আমরা যদি আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি দেখি, একইভাবে কিন্তু কম্পিটিশন একটাও কিন্তু ইন্ডিয়াতে আছে, প্রত্যেকটাতে 140টা মতন দেশে আছে। এখন গোলটা হচ্ছে এখানে যে একটা মার্কেটে যেন মানে কমার্স, ট্রেড, বিজনেস যেন এটা উইদাউট এনি মনোপলি, উইদাউট এনি ডমিনেন্ট পজিশন যদি আপনার এটা এক্সারসাইজ না করে যেন একজন বিনিয়োগকারী যেন সুন্দর মতন তার ব্যবসা যেন আপনার কন্টিনিউ করতে পারে। তো এই আইনের উদ্দেশ্যই হচ্ছে গিয়ে যে যাতে করে ব্যবসায়ীরা যেন সুন্দর মতন তার ব্যবসা কন্ডাক্ট করতে পারে। প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা অবশ্যই ফেয়ার প্র্যাকটিস করতে হবে, ফেয়ার প্রতিযোগিতা হতে হবে, সুস্থ প্রতিযোগিতা হবে। অবশ্যই আমার যারা প্রতিদ্বন্দ্বী যারা ব্যবসায়ী রয়েছে তাদের বিরুদ্ধে আমি এমন কোনো আচরণ করতে পারবো না যাতে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হন এবং তাদেরকে মার্কেট থেকে বের হয়ে যেতে হয়, এরকম কোনো এইটাই পারপাসটা হচ্ছে কি আইনের। আর তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে আমাদের একটা স্টাডি দেখলো যে যদি আপনার এই প্রতিযোগিতা আইনকে যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আমাদের জিডিপি গ্রোথ কিন্তু আপনার অনেকটুকু বেড়ে যায়। এছাড়াও আপনার প্রায় টু আ লার্জ এক্সটেন্ট আপনার পণ্যের দামও কিন্তু অনেক কমে আসে। তো দুইটা জিনিসকে হচ্ছে গিয়ে আমাদের এখন গভর্নমেন্ট এটা দেখলো যে না, আমাদের ট্রেড অ্যান্ড কমার্স এটাই হচ্ছে গিয়ে একটা মূল লক্ষ্য দেশকে আগে নিয়ে যাওয়া। ব্যারিস্টার মাহসিব, আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব একটি সাধারণ উদাহরণ দিয়ে বলতে পারবেন যে এই আইনটি কেন প্রয়োজনীয় ছিল এতদিন, কিভাবে ভোক্তাদেরকে বা সাধারণ জনগণ আছে এই আইন দ্বারা তারা উপকৃত হতে পারে? ওকে, তাহলে আমি এবার আপনাকে যদি এবার রিয়েল লাইফ এক্সাম্পলে যদি আমি নিয়ে আসি, দেখেন আমরা বেশ কয়েক বছর ধরে দেখলাম যে ই কমার্স বিজনেসটা কিন্তু আমাদের এখানে অনেক বুম করছে। কি হলো সেটা হচ্ছে গিয়ে যে কিছু কোম্পানি আসলো ই কমার্স বিজনেস রান করতে এসে ধামাক অফার দেওয়া শুরু করলো, বিভিন্ন নামে তার একটা অফার দেওয়া শুরু করলো যে হ্যাঁ ক্যাশব্যাক, বড় বড় ক্যাশব্যাক। আপনার দেখা গেলো যে আপনি একটা জিনিস কিনতেছেন সাথে সেম মূল্যে আরেকটা জিনিস আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে, অথবা আপনি 100% ক্যাশব্যাক আপনাকে দিয়ে দিচ্ছে। এটা দেখা গেছে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা আছে, যারা দেখা গেছে হচ্ছে গিয়ে যে এই মার্কেট সেম মার্কেটে তারা দেখা গেছে ট্রেড করছে, তারা দেখা গেছে আর সাস্টেইন করতে পারছে না। তো তাতে কি হচ্ছে, প্রতিযোগিতা নষ্ট হয়ে যাচ্ছে, এমন একটা সিস্টেম করে দেওয়া হচ্ছে কারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা এত কম মূল্যে তাদের পণ্য বিক্রি করতে পারবে না। তো এটার আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে কিন্তু পরে কিন্তু এটা আমরা দেখলাম যে এই সব টাইপের কোম্পানিজগুলি, ই কমার্স বিজনেসগুলি কিন্তু পরে আলটিমেটলি কনজিউমারে কিন্তু ডিফ্রডেড হলো। এটা দেখা গেল অনেক মানুষ হচ্ছে এই লোভের আশায় দেখা গেল হচ্ছে তাদের একটা মোটরসাইকেল, কথার কথা, সে নর্মালি একটা শোরুম থেকে কিনতে যাবে কথা 2 লাখ টাকা দিয়ে, সে দেখলো যে না আমি এখানে 1 লাখ টাকাতে পাচ্ছি আমি মোটরসাইকেলটা, সে 1 লাখ টাকা ডিপোজিট করলো। সে 1 লাখ টাকা ডিপোজিট করে সে একটা ক্ষুদ্র ব্যবসায়ীকে সে ডিপ্রাইভ করলো তার ওই মোটরসাইকেলটা বিক্রি করার থেকে। সেখানে সে একটা গোষ্ঠী, তারা দেখা গেলো একটা লুক্রেটিভ অফার দিয়ে সে ওনার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে নিল, আলটিমেটলি 6 মাস পর্যন্ত মোটরসাইকেলটা ডেলিভারি হলো না, ক্ষতিগ্রস্ত কিন্তু ভোক্তাই হলো। কিন্তু ভোক্তার জন্য কিন্তু একটা আইন আছে, সেটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে। কিন্তু এই আইনটি কিন্তু পরোক্ষভাবে ভোক্তাদেরকেই উপকৃত হচ্ছে, কারণ আপনার যদি মার্কেটে যদি প্রপার ফেয়ার কম্পিটিশন থাকে তখন কি হবে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে, প্রোডাক্টের প্রাইসটা কমে আসবে, ভোক্তাদের একটা অপশন থাকবে যে না আমি যাচাই বাছাই করে আমি আমার প্রোডাক্টটা কিনবো। কিন্তু যখনই আপনার মার্কেটে একটা পার্টিকুলার প্রোডাক্টের সাথে আপনি যখন এমন একটা
অ্যাডভার্টাইজমেন্ট ব্র্যান্ড লাগিয়ে দিলেন যে না এটা আপনার লুক্রেটিভ একটা অফার, তখন ভোক্তা কি হলো, তার মাইন্ডটা ব্লকড হয়ে গেল যে না আমি অন্যদিকে আমি তাকাতেই পারবো না, আমি ওই জায়গাতে তার মনটা ব্লকড হয়ে গেল যে আমি এখানেই ইনভেস্টমেন্টটা করছি। জি, সারা বিশ্বেই মনোপলি বিজনেস বলে একটা কথা আছে যে কোনো একটা বাজারে একটি প্রতিষ্ঠানই মার্কেটের 80-90% তারা তাদের ব্যবসা দখলে রেখেছে, আর ছোট ছোট যারা ব্যবসায়ীরা রয়েছে তারা সেই মনোপলি যিনি ব্যবসা করছেন তার বিরুদ্ধে তারা কোনোভাবে দাঁড়াতেই সক্ষম হচ্ছে না। এক্ষেত্রে একটি যিনি মনোপলি ব্যবসা করছেন তিনি যাতে কোনো অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করতে না পারেন, এই জন্যই কিন্তু এই আইনটি করা হয়েছে, এবং এই আইনটি কিন্তু ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি কার্যকর, অনেক ক্ষেত্রে কার্যকর। আপনি যখন বিশ্বের কথা যখন আমাকে বললেন, সেই ক্ষেত্রে এটা না বললেই নয়, দেখেন আমরা একটা কিন্তু মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটা কিন্তু আমরা দেখে আসি যেটা খুবই জনপ্রিয়। জি, কারণ আমরা দেখি যে বিশ্বের প্রায় 90% কম্পিউটারই মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। তো তখন দেখা গেছে হচ্ছে গিয়ে যে এরকম একটা সময় আসা শুরু করলো যে তখন তারাও কিন্তু মার্কেটের ডমিনেন্ট পজিশনটাকে তারা কিন্তু মিস ইউজ করা শুরু করলো। তারা দেখলো যে না আমরাই হচ্ছে ফার্স্ট এরকম একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস যে অপারেটিং সিস্টেম ওপেন করলাম, আমরা এখন মার্কেটটাকে ডমিনেট করব। ফেসবুকের এগেনস্টে কিন্তু এখন এরকম টাইপের অনেক অ্যালিগেশনস আছে, তারা মার্কেটকে আপনার ম্যানিপুলেট করে আপনার, এখন কিন্তু এটাও কিন্তু আসে যেহেতু হচ্ছে কি আপনার ফেসবুক আপনার ভাইবার হোয়াটসঅ্যাপ এগুলি যেহেতু আপনার একসাথে মার্জ হয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু আপনার একটা ইস্যু। এই জন্য কিন্তু এই আইনটা কিন্তু মার্জার অ্যাকুইজিশনকে কিন্তু তারা ডিল করে। একটা মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট যদি একই মানুষের আন্ডারে চলে যায় তখন কি হবে, ভোক্তারা কিন্তু সেই পার্টিকুলার এন্টিটির কাছে কিন্তু জিম্মি হয়ে যাবে। তাহলে এই আইনে অধিগ্রহণ বিষয়ে কি কোনো বিধান রয়েছে যে কোন একটি কোম্পানি আরেকটি কোম্পানিকে অধিগ্রহণ করার সময় এই আইনের কোনো বিধান অনুসরণ করার প্রয়োজন রয়েছে? ইন্টারেস্টিংলি আমরা যখন এই আইনটা কিন্তু 2012 সালের আইন, এটা আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশে বড় টেলিকম অপারেটর রবি এয়ারটেল মার্জার, হয়েছে একটি আরেকটিকে অধিগ্রহণ করেছে, সেক্ষেত্রে সে সময় কম্পিটিশন কমিশনের অনুমোদন প্রয়োজন হয়েছিল কিনা আপনার কাছে জানতে চাচ্ছি। এটা এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আপনার। ইনফ্যাক্ট রবি এয়ারটেল মার্জারের সময় আমি বিটিআরসি এর পক্ষে তখন আপনার অ্যাজ আ ওয়ান অফ দ্য কাউন্সিল হিসেবে ছিলাম, তখন কিন্তু আপনার কম্পিটিশন কমিশনটা গঠন হয়নি। 2016 কম্পিটিশন কমিশনটা গঠন হয়, 2012 সালের আইন ছিল তখন। তো কিন্তু কমিশনটা গঠন হতে হতে কিন্তু বেশ দেরি হয়ে গেল, তার জন্য কিন্তু আপনার সেখানে কিন্তু একটা স্কেপ রুট। এখন টেলিকমিউনিকেশন সেক্টরটা আপনি যদি দেখেন আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু টেলিকম কোম্পানিজ কিন্তু অনেক কম। জি, আপনি যে পপুলেশন আমাদের দেশে আছে সেই পপুলেশনের তুলনায় কিন্তু এখন অনেক মানে গোষ্ঠী খানিক অল্প 3-4 টেলিকমিউনিকেশন কোম্পানিজ, একটা গভর্নমেন্ট, আর ইন্টারেস্টিংলি গভর্নমেন্ট এন্টিটি থাকাতে প্রাইভেট সেক্টরে কিন্তু আপনার প্রাইস কল রেটগুলো কিন্তু এখন মোটামুটি অনেক কম। এছাড়া কিন্তু আমরা কিন্তু এই এই কল রেট হয়তো আসতো না, কিন্তু যদি আপনার আরও টেলিকমিউনিকেশন অপারেটর থাকতো মার্কেটে তাহলে কিন্তু আমরা ভোক্তাদের জন্য কিন্তু ইভেনচুয়ালি ভালো হতো, ফেয়ার একটা কম্পিটিশন হতো, আর ইভেনচুয়ালি যেটা হতো কল রেটসগুলি কমে আসতো, ডেটা প্যাকেজেস দামগুলি কমে আসতো। তো তখন যদি এই কমিশনটা থাকতো আমার মনে হয় যে এই মার্জার অ্যাকুইজিশনটা হয়তো এত ইজিলি হতো না, অত একটু ডিফিকাল্টিস হতো, তখন এই কমিশনের একটা স্টে থাকতো। জি, এই আইনের অধীনে ইতিমধ্যেই বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়েছে, এই বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী সম্পর্কে জানতে চাচ্ছি। জি, আরেকটা এই এই কমিশনটা হচ্ছে গিয়ে আপনার একটা আপনার এখানে একটা চেয়ারম্যান আছে আর আপনার বাকি মেম্বার্সরা আছে, প্রত্যেকজনকে কিন্তু আপনার গভর্নমেন্ট স্যালারিস ইয়াতে আছে স্ট্রাকচারে আছে। এছাড়াও কমিশনের কিন্তু আপনার প্রত্যেক একটা পার্টিকুলার টাইমে কিন্তু টাইম ফ্রেম পরপর তাতে মিটিং করার জন্য একটা আপনার বাধ্যবাধকতা আছে। জি, তাছাড়াও এই কমিশনের যারা মেম্বার্স হবে তাদেরকে কিন্তু মিনিস্ট্রি অফ কমার্স থেকে কিন্তু একজন আপনার মিনিস্ট্রি অফ কমার্স থেকে কিন্তু একজন ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেটিভ এখানে কিন্তু আপনার সে থাকে। আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা এটা হচ্ছে গিয়ে এই কমিশনের ভিতরে একটা জুডিশিয়াল উইং আছে, এই উইংয়ের কাছে কিন্তু কেউ চাইলে কমপ্লেইন করতে পারে, কমপ্লেইন করলে কিন্তু এই জুডিশিয়াল উইং কিন্তু ফর্মাল ইনভেস্টিগেশন করতে পারে, এনকোয়ারি করতে পারে। আমরা অন্যান্য উইংয়ের মতন মানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যেখানে কিন্তু আপনার প্রসিডিং হয় আরবিট্রে আপনার কেউ কমপ্লেইন নিয়ে গেলো আদার সাইডকে কিন্তু কল করা হয়, শুনানি হয় যেভাবে একদম স্পেসিফিকলি একটা আলাদা কোর্ট প্রসিজিয়ার যেভাবে হচ্ছে এটাতেও কিন্তু সেমভাবে একটা কোর্ট প্রসিজ হচ্ছে ডেডিকেটেডলি। তো এটার সবচেয়ে বেস্ট জিনিসটা হচ্ছে গিয়ে যে যারাই আপনার এই কমিশনে আছে তারা হচ্ছে গিয়ে
এক্সক্লুসিভলি তাদের টার্গেটটা হচ্ছে গিয়ে যে ট্রেড অ্যান্ড কমার্স যাতে করে কোনোভাবে হ্যাম্পার্ড না হয়, আর এখানে মনোপলি যেন না হয়, তার জন্য হচ্ছে আপনার এইখানে যে জুডিশিয়াল উইংটা তাদের এনকোয়ারিটাও আপনার অনেক টু মানে হায়েস্ট লেভেল অফ এনকোয়ারি হয়, আর এদের পানিশমেন্টের প্রসিজারটাও খুব ভালো। আইনে প্রতিযোগিতা বিরোধী চুক্তিগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে, এটির একটি উদাহরণ আপনার কাছে জানতে চাচ্ছি যে একটি কোম্পানি কিভাবে আরেকটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে প্রতিযোগিতাকে অসুস্থ করে তুলতে পারে। দেখেন যেভাবে হয় সেটা হচ্ছে গিয়ে যে আপনি ফর এক্সাম্পল দুইটা এন্টিটি একটা অ্যাগ্রিমেন্ট করলো, অথবা আপনি পার্টিকুলারলি আপনার প্রোডাক্টটা মার্কেটে একটা পার্টিকুলার চায়ের একটা একটা যেটা আপনি জানেন যে এটা মার্কেটে খুবই পপুলার আর মানুষ ভোক্তার এটাকে খুব পছন্দ করে, আর এখানে এই মার্কেটে আর কোনো কম্পিটিটিভ কোনো টি ম্যানুফ্যাকচারার অথবা আপনার সাপ্লায়ার নেই, তখন যদি এখানে যদি সে পার্টিকুলারলি যদি একজনকেই যদি সে ডিস্ট্রিবিউশন করে দিয়ে দেয় যে আপনি করছেন, তার পণ্যটি শুধু একটি প্রতিষ্ঠানই আপনার বিক্রি করতে পারবে, তখন কিন্তু হয়ে গেল কি ভোক্তারা কিন্তু আপনার এখানে জিম্মি হয়ে গেল এক, আর তাছাড়া কিন্তু অন্য অন্য যারা এন্টিটিজরা আছে যারা হচ্ছে গিয়ে আপনার সেই জিনিসটাকে আপনার সেল করতে চায় তারাও কিন্তু তা কনফাইন্ড হয়ে গেল, তারা হচ্ছে পারছে না এটা করতে। জি, সো এটাও কিন্তু একটা মার্কেটে কিন্তু আপনার জি অনেক সময় অনেক চুক্তি করা হয় যে একটি নির্দিষ্ট পণ্য বা সেবা শুধু একটি ব্যক্তির কাছ থেকে বা একটি কোম্পানির কাছ থেকে ক্রয় করা যাবে, বা এটি ঠিক করে দিচ্ছে যে এই মূল্যের নিচে কেউ বিক্রি করতে পারবে না। অ্যাবসলিউটলি, এই ধরনের যে চুক্তিগুলো হচ্ছে এগুলো ভোক্তারাই সাধারণত এগুলো দিয়ে তার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। দেখেন পারপাসটা হচ্ছে গিয়ে আমাদের, আমরা যদি এই সেক্টরটাতে দুইটা আইন, একটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যেটা একটা, আর একটা হচ্ছে কম্পিটিশন। ভোক্তা অধিকার সংরক্ষণ যেটা সেটা তো এক্সক্লুসিভলি ভোক্তাদের জন্য, কম্পিটিশনটা হচ্ছে যাতে করে উদ্যোক্তারা যেন আপনার ডিসকারেজ না হয়, মার্কেটে যেন প্রপার আপনার উদ্যোক্তারা যেন প্রপারলি যেন উৎসাহিত হয় আসার জন্য। একটা জিনিস হচ্ছে এই গভর্নমেন্টের আপনার অথবা আপনার যে কোনো ক্যাপিটালিস্ট কান্ট্রির একটা একটা মেইন ইয়া থাকে, সেটা হচ্ছে যে আমরা কীভাবে নতুন নতুন এন্টারপ্রেনার স্টার্ট করতে পারবো। এখন কিন্তু আমাদের দেশে কিন্তু নতুন নতুনভাবে উদ্যোক্তারা বের হচ্ছে, স্টার্ট আপ কোম্পানিজ হচ্ছে, টেকনোলজির সাইড থেকে হচ্ছে, টেকের সাইড থেকে হচ্ছে, আপনার পাঠাও উবার বলেন আপনি, আগে অনেক সময় দেখা গেছে হচ্ছে যে তারা আপনার বেকার সময় থাকতো, এখন দেখা গেছে হচ্ছে যে না তারা কোডিং করছে কম্পিউটারে বসে বসে, ইয়াং বয়েজ অ্যান্ড গার্লসরা, তারা দেখা গেছে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে, ওয়েব ডিজাইনিং করছে। সো এখন যদি আপনি এই জায়গাটা যদি কম্পিটিশন না থাকে, ফেয়ার প্র্যাকটিস যদি না থাকে, তখন দেখা গেছে হচ্ছে তারা আপনার মার্কেটে কোনো উৎসাহিত পাবে না। আরেকটা জিনিস হচ্ছে ই কমার্স বিজনেসটা এমন একটা প্ল্যাটফর্ম যে আপনার কোনো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার লাগছে না, আপনার কোনো ইনভেন্টরি লাগছে না, কোনো স্টোর ওয়্যার হাউস লাগছে না আপনার ওরকমভাবে। এখন যদি মনে করেন যে আপনার ই কমার্স সেক্টরটাতে যদি এই ধরনের এক্সক্লুসিভ কিছু অফার দিয়ে যদি একটা গোষ্ঠীকে যদি আপনার কনফাইন করে রাখা হয় তাদের হাতের মধ্যে, দেখা গেল হচ্ছে গিয়ে যে না আপনি, এটাও কিন্তু এই এই কমিশনের একটা বড় একটা বিষয় যে আপনি একটা পার্টিকুলার পণ্য একটা পার্টিকুলার শপে ফিজিক্যাল স্টোরে আপনার সেল হচ্ছে একটা পার্টিকুলার প্রাইসে, কথা কচ্ছে 5,000 টাকা দিয়ে, সে একই পণ্যটা যদি আপনি ই কমার্স সেক্টরে যদি আপনার 3,000 টাকা সেল করা শুরু করে দেন, 2,000 টাকা সেল করা শুরু করে দেন, তখন কিন্তু আবার এখানে কিন্তু কম্পিটিশন কিন্তু আপনার ডিস্টার্ব হচ্ছে, কারণ ফিজিক্যাল শপসগুলি তাদেরও কিন্তু ইনভেস্টমেন্ট একটা বিষয় থাকে এখানে। আমরা জানি যে ইংরেজিতে আমরা যেটিকে মনোপলি বা অলিগোপলি বলে থাকি, যে অনেক কোম্পানি মনোপলি বা অলিগোপলি অবস্থান রয়েছে, তাদের এই অবস্থানটা যাতে অপব্যবহার না হয় তারা কিভাবে অপব্যবহার করতে পারে? যেটা আমরা একটা এক্সাম্পল আমরা দিলাম সেটা হচ্ছে গিয়ে যে আপনার এই তো একটা অ্যাগ্রিমেন্ট করা, জি, কোনো পার্টিকুলার, তারপরে এরিয়া হিসেবে ভেদাভেদ করে দেওয়া, জি, কাস্টমার হিসেবে ভেদাভেদ করে দেওয়া, এরিয়া হিসেবে যেভাবে যে আপনি আপনার একটা পার্টিকুলার চিপস আপনি ঢাকাতে আপনি সেল করছেন হচ্ছে গিয়ে কথা হচ্ছে আপনি 10 টাকা করে তো 20 টাকা করে, কিন্তু সেন্ট মার্টিনে দেখা গেলো যে আপনি সেই একই জিনিসকে আপনি পণ্যকে আপনি বিক্রি করছেন যে 35 টাকা করে, আপনি কিন্তু এরিয়া ওয়াইজ কিন্তু আপনি কিন্তু এটাকে ডিস্টিংগুইশ করছেন এক, সেটাও কিন্তু হচ্ছে গিয়ে আপনার এটা আপনার এগেইনস্ট দ্য কম্পিটিশন ল, আপনি কনজিউমার্সদের মধ্যে কিন্তু আপনি একটা ভেদাভেদ করলেন যে না আমার ওইখানকার আপনি আপনি হয়তো ট্রাইবালসদের জন্য আপনি আলাদা একটা একটা প্রাইস কোট করে দিলেন যে না এখানে যেহেতু আপনার আপনার হিলি এরিয়াসে যাদের তাদের জন্য আপনি করে দিলেন যে না আপনি এইরকম, তাদের সাথে কিন্তু আবার আপনার এখানকার মানুষের মধ্যে একটা ভেদাভেদ হয়ে গেল, সেটাও কিন্তু আপনার এগেইনস্ট দ্য কম্পিটিশন। হোল পারপাসটা হচ্ছে গিয়ে যে আপনার ট্রেড অ্যান্ড কমার্সকে যেন যেভাবেই হোক যেন এটাকে আপনার ফ্লোটার জন্য আপনার পজিটিভলি এনকারেজ করে রাখা। অনেক কোম্পানিরই কর্তৃত্বময় অবস্থান থাকে, যেমন
একটি সময় ছিল 2000 সালের আগে আমরা দেখেছি বাংলাদেশে একটি মাত্র চ্যানেল ছিল বিটিভি, বিটিভি পুরো চ্যানেল বলতে আমরা বিটিভিকেই বুঝতাম, এবং তার পরবর্তীতে আরো আমাদের এটিএন বাংলা শুরু হলো আর অন্যান্য চ্যানেল, এবং যখন একটি সরকারি প্রতিষ্ঠান এইভাবে কাজ করে তারা কিন্তু সরকার থেকে অনেক সুবিধা পেয়ে থাকে, যেমন বাংলাদেশ বিমান তারাও সরকার থেকে বা টেলিটক তারা বাংলাদেশ তারা সরকারি যেহেতু প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে তারা সময় সময় তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকে। এর প্রেক্ষিতে যারা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তারা কি এটি প্রতিযোগিতা কমিশনে কোনো অভিযোগ দায়ের করতে পারে যে সরকারি প্রতিষ্ঠান বলে তাদেরকে কোনো একটি সুযোগ দেওয়া হচ্ছে, আমরা বেসরকারি প্রতিষ্ঠান বলে আমরা এই সুযোগটি পাচ্ছি না? জি অবশ্যই, আপনার কম্পিটিশন আইনের ভিতরে যেই আপনার বিধিমালাটা করে দেওয়া হলো এটা আলোকে, সেখানের মধ্যে আপনার স্পেসিফাই করে দেওয়া হলো যে আপনি কমপ্লেইন করতে পারবেন, এই কমপ্লেইনটা আপনার একটা একজন ব্যক্তি করতে পারবে, একটি মাল একটা কোম্পানি অথবা একটা ফার্ম করতে পারবে, এছাড়াও একটা সোসাইটি অথবা এনজিও করতে পারবে। এখন এখানে একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে আমরা যে বিষয়টা আপনি আমাকে মাত্র আপনি বললেন যে আলোচনার সাপেক্ষে যে বিটিভির কথাটা, হ্যাঁ আমরা একটা অনেক দীর্ঘ একটা সময় পর্যন্ত কিন্তু আমাদের দেশে কিন্তু আপনার একটা শুধুমাত্র গভর্নমেন্ট ওন একটা এন্টিটি ছিল, তারপরে আমাদের এয়ার এভিয়েশন সেক্টরে কিন্তু হচ্ছে গিয়ে বিমান বাংলাদেশ, যেটা অনেক সময় তাদের তো মনোপলি অবস্থা ছিল, এখন অনেক অনেক চেঞ্জ হয়ে আসছে জিনিসপত্র এখন এরকমও অনেক সময় শোনা যেত যে না যেহেতু হচ্ছে আপনার এটা গভর্নমেন্ট একটা আপনার এন্টিটি, আপনার কোনোভাবেই হচ্ছে গিয়ে তাদের এগেনস্টে কোনো কমপ্লেন হতো কিছু, কারণ ভোক্তার দ্বারা কোনো অপশন ছিল না তখন, এখন কিন্তু সিচুয়েশনটা ডিফারেন্ট। কিন্তু তাছাড়াও আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনার যেহেতু এখন একটা অপরচুনিটি দেওয়া আছে যে শুধুমাত্র ব্যক্তিও না সবাই আপনার এখানে কমপ্লেন করতে পারবে, এছাড়াও বিদেশ থেকেও যদি কেউ চায় বিদেশি কোনো এন্টিটির এগেনস্টেও কমপ্লেন করা যেতে পারে। আমাদের যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, এখানে আমরা কিন্তু এখন দেখা গেল হচ্ছে গিয়ে যে আমাদের দেশে কিন্তু অনেক ফরেন কোম্পানিজরা কিন্তু এখানে বিজনেস করছে, ট্রেড করছে। আমরা যদি আরোভাবে যদি দেখি যে এখন ফেসবুক কিন্তু আমাদের দেশ থেকে একটা রেভিনিউ নিচ্ছে, এখান থেকে আমরা ফেসবুকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা যেতে পারে। তো আমাদের লোকাল কোম্পানিজগুলো যেরকম আছে যেখানে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে পারি, কথা আমাদের এটিএন নিউজেরই একটা ওয়েবসাইট আছে, সেখানে একটা আপনি আপনার পণ্য বিক্রি করার জন্য অথবা একটা কিছুর জন্য আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, অথবা কথা সাপেক্ষে আবার সেখানে আপনার ফেসবুক অথবা অন্য কোনো একটা ফরেন কোম্পানি তারাও দিচ্ছে এখানে। তো আমার যে আমার লোকাল কোম্পানি যদি মনে করে যে না সেই ফরেন এন্টিটি এমন কিছু একটা করছে যেটা আমাদের দেশের কম্পিটিশন আইনের পরিপন্থী হচ্ছে, তখনও কিন্তু কম্পিটিশন কমিশনের কাছে কমপ্লেন দেওয়া যেতে পারে তার বিরুদ্ধে। তাহলে আমরা বলতে পারছি যে কোনো প্রতিষ্ঠান যদি সুস্থ প্রতিযোগিতাকে নষ্ট করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে সেটির জন্য আমার অভিযোগ দায়েরের জন্য কম্পিটিশন কমিশন রয়েছে বাংলাদেশে, প্রতিযোগিতা কমিশন। যদি প্রতিযোগিতা কমিশন কোনো আদেশ প্রদান করে থাকে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে, ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি সেটি অমান্য করে সেক্ষেত্রে কি কোনো শাস্তির বিধান? পার ডে 1,00,000 টাকা। জি, পার ডে 1,00,000 টাকা। এছাড়াও কম্পিটিশন কমিশনের আর কম্পিটিশন আইনটা আরেকটু স্পেসিফিক আরেকটু স্পেশাল এই কারণে, সেটা হচ্ছে গিয়ে যে আপনার জি এই আইনে আমি দর্শকের জন্য পার্টিকুলারলি আমি উদ্দেশ্য করে বলবো যে যদি কেউ কোনো দর্শক থাকেন যে আপনার কমপ্লেন করতে চান, জি উনি যদি ব্যক্তি হয়ে থাকেন ওনার একটা অ্যামাউন্ট জমা দিয়ে 2,000 টাকা জমা দিয়ে উনি কমপ্লেন করতে পারবেন, এটা উনি ডাকের মাধ্যমে করতে পারবেন, উনি কুরিয়ারের মাধ্যমে করতে পারবেন, তারপরে এছাড়া উনি বাই আপনার ওদের ওয়েবসাইটে যে করা যাবে কম্পিটিশন কমিশনের ওয়েবসাইটে। এটি কোনো প্রতিষ্ঠানকে করতে হবে না যে কোনো ব্যক্তি বা ব্যক্তি যদি করে 2,000 টাকা জমা দিতে হবে, প্রতিষ্ঠান যদি করেন যদি কোনো কোম্পানি 3,000 টাকা জমা দিয়ে, এরকম না যে যে কেউ একটা একটা কমপ্লেন দিয়ে করে আসলো না, কিন্তু কমপ্লেনটা যাতে করে আপনার এরকম যদি হয় যে সবাই কমপ্লেন করতে পারবে তাহলে তো আপনার অনেক ব্যাকলগ হয়ে যাবে, এটাকে কন্ট্রোল রাখার জন্য এখানে একটা অ্যামাউন্টের কথা নির্ধারণ করে দেওয়া হলো, যাতে করে একটা অ্যামাউন্ট সাবমিট করার পরেই সেই ব্যক্তি অথবা প্রতিষ্ঠান এই কমিশনের কাছে কমপ্লেন করতে পারবে। আর কমিশন যখন একটা যখন দেখবে যে না এখানে অ্যান্টি কম্পিটিটিভ একটা অ্যাক্টিভিটিস হয়েছে যার বিরুদ্ধে কমপ্লেনটা হয়েছে, এটা নিয়ে তারা তদন্ত করতে তদন্ত করবেন। তদন্ত করার পরে তার গত 3 বছর যত টার্নওভার ছিল সেটা 10% তাকে আপনার আপনার ফাইন হিসাবে তা দিতে হবে। জি বেসম আসিফ, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মতামত আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়।
পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয় তলা 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কার্বন বাজার ঢাকা 1215। তাছাড়াও আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।